আসসালামু আলাইকুম দর্শক, মিশরের মেয়ে প্রেমের টানে এখন নোয়াখালীতে চলে এসেছে, কিন্তু ঘটনা একটু ভিন্ন। প্রথমে আসেন আমাদের ভাবিকে দেখি আমরা, তো কেমন মানাইছে তাদের কমেন্ট বক্সে লিখে ফেলেন, যদিও বা আপনার আমার মতামতের কোনো কিন্তু দাম নাই। তাদের মনের মিল হয়েছে বিধায় তারা বিয়ে করেছে। তবে আমি তাদের ইন্টারভিউ দেখে আমি আসলে সত্যিকার অর্থে অনেক কিছু জানলাম মিশর সম্পর্কে, মিশরের বিয়ে করার সম্পর্কে অনেক কিছু জানলাম। এখানে অনেক প্রতিবন্ধকতা আছে, আমি আপনাদের সাথে ছোট্ট করে চলেন একটু আলোচনা করি যে কীভাবে আসলে এদের দুইজনের বিয়ে হয়েছে। এই ছেলের মুখ থেকে আমি বক্তব্যগুলো শুনে আপনাদের কাছে সুন্দরভাবে প্রেজেন্ট করার চেষ্টা করবো আর কি। তো এই ছেলেটা বেশ কয়েক বছর যাবত, প্রায় 7-8 বছর যাবত মিশরের ওই দেশে কাজ করতেছিল, আমি যতটুকু জানি গার্মেন্টসে কাজ করে। এখন আমাদের মনে অনেক প্রশ্ন আছে না যে কীভাবে বিয়ে হইলো, ওই দেশের কালচার কি বাংলাদেশের মতো, বা ওই দেশে বিয়েটা কেমন, জানার আগ্রহ ছিল না? হ্যাঁ, সে একদম আগ্রহ আমাদের মিটিয়ে দিয়েছে, সব কিছু বলে দিয়েছে। তো ওই ছেলেটা বেশ কয়েক বছর যাবত ওই দেশে কাজ করতো, গার্মেন্টসে কাজ করতো। এখন গার্মেন্টস বলতে আমরা নিচু চোখে দেখবো না, প্রবাসে যারাই যায় তারা একটা ভালো অ্যামাউন্টের টাকা কিন্তু বাংলাদেশে পাঠায় এবং দেশের চাকা কিন্তু সচল থাকে। হ্যাঁ, কোনো কাজকে আমরা ছোটো করে দেখতেছি না। তো সে গার্মেন্টসে কাজ করতো এবং এই মেয়েটার বাসা তার বাড়ির পাশেই, এবং তার ভাই, এই মেয়েটার ভাই বা আত্মীয় স্বজনের সাথে এই ছেলেটার পরিচয় ছিল। তো সেটার পরিপ্রেক্ষিতে সে এই বাসাতে যাতায়াত করতো। তো যাতায়াত করতে করতেই আমাদের ভাবিষ্যৎকে তার ভালো লেগে যায়, তো তারা ফেসবুকে অ্যাড হয়। ফেসবুকে অ্যাড হয়ে মেসেজ আদান প্রদান চলে। এক পর্যায়ে আমাদের ভাই অনেক কিছু এখানে চিন্তা ভাবনা আসলে সে করেছে, সে নিজের মুখে স্বীকার করেছে যে এখানে থাকতে গেলে যদি এখানে বিয়ে করা যায় তাহলে তো অনেক বেটার একটা বিষয় না। তবে এখানে সবচেয়ে চ্যালেঞ্জিং ব্যাপার হচ্ছে ওই দেশে বা বাইরের দেশে গিয়ে কিন্তু সবাই বিয়ে করতে পারে না। হ্যাঁ, সে কিন্তু বাইরের দেশে গিয়ে ওই মেয়েকে পটিয়ে পাটিয়ে বিয়ে করে তারপরে কিন্তু ভাই সেখানে রয়েছে এবং মাঝে মধ্যে দেশে আসে, তার ব্যাপারটা পুরোটাই ভিন্ন। তো যাই হোক, সে মেয়েটারে অফার করে যে হ্যাঁ আমি তোমারে ভাল লাগছে, বা ওই দেশে নাকি তুইতুকারি বা কোনো এইসব লেভেল মানা হয় না, যাই হোক সে বলেছে যে অফার করে বসেছে। তো মেয়েটাও আসলে রাজি হয়ে গেছে, কিন্তু মেয়েটার পরিবার কখনোই মানবে না, কারণ ভাষার সমস্যা, দেশের সমস্যা আছে, আর ওই দেশের মানুষের নাকি মাথা খুব গরম। তো যাই হোক, এখানেও ওই মেয়ের জন্য পাত্র দেখা হচ্ছিল, বাংলাদেশের মতোই এখানে কিছুটা ঘটনা আমি দেখলাম ওই দেশের মেয়ের বা আমাদের ভাবি ঘটাইছে, যে খাওয়া দাওয়া বন্ধ করে দেওয়া বা কান্নাকাটি করা। তো সেই আশেপাশের বিভিন্ন পরিস্থিতি পরিবেশ দেখে তাদের পরিবার পরিজনের লোকরা রাজি হয়েছে, হ্যাঁ এই ছেলেটার সাথে বিয়ে দিব, যেহেতু দুজন খুব পছন্দ করে। ওই দেশে মেয়েদের যে মতামতের ব্যাপারটা সেটা খুব প্রাধান্য দেওয়া হয় আমি যতটুকু শুনলাম। তো সেটার পরিপ্রেক্ষিতে প্রথমে তাদের এঙ্গেজমেন্টের ব্যাপার আসে, ওখানে এঙ্গেজমেন্ট করার পরে কিছুটা সময় নেওয়া হয় আসলে দুজন দুজনকে বোঝার জন্য বা কতটুকু তাদের অ্যাডজাস্ট হবে। তো সেটার পরিপ্রেক্ষিতে হইলো এখন কি বলবেন যে বিয়ে শাদী, হ্যাঁ বিয়ে শাদী ওই দেশেই হয়েছে। আমরা হয়তো বা মনে করি যে সব দেশ বাংলাদেশের মতো বা আমাদের দেশের চেয়ে ভালোভাবে মানুষদেরকে আপ্যায়ন করা হয় বা বিয়ের সময় একদম হাঁটু গেড়ে খাওয়া দাওয়া হয়, সব দেশে কিন্তু তা হয় না। আমি যতটুকু এই ব্যক্তির কাছ থেকে শুনলাম, সেখানে একটা জায়গাতে সবাই একসাথে উপস্থিত হয়, একটু নাচ গানা হয়, বা নাচ গানা বলতে ভাই অন্যরকমভাবে আর কি, আমি সেইভাবে বলতেছি না। হ্যাঁ, এখানে যে ভারী খাবারগুলো সেগুলা তেমন খাওয়া হয় না, কেক কাটা বা ক্যানট্যান এই খাইলো এই বিয়ের অনুষ্ঠানে এই। তারপর এখানে আসবাবপত্র কে কার বাসাতে বা বাসাটা কীভাবে সাজায় দিব, অনেক ব্যাপার স্যাপার আছে। তো দুঃখজনক ব্যাপার হচ্ছে তারা 2 বছর প্রেম করেছে এবং 2 বছর তাদের সংসার, এবং এদের মাঝে তাদের একটা সন্তান হয়েছিল, সেই সন্তান কিন্তু আসলে মহান আল্লাহ তাআলা নিয়ে গেছে আর কি। এই সাম্প্রতিক সময় সামনে হয়তো ভাই ভাইয়ের বোনের বা আশেপাশের রিলেটিভের কারোর বিয়ে আছে, সেটার পরিপ্রেক্ষিতে প্রায় 2 বছর বা বেশ কয়েক বছর পরে সে দেশে আসলো, বউকে নিয়ে দেশে আসলো, এবং তার বর্তমান যে পরিস্থিতি সে চাইলে যখন তখন দেশে আসতে পারবে, যখন তখন মিশরে যাইতে পারবে টাকা পয়সা থাকলেই। তো সে বাইরের দেশের একটা মেয়েরে বিয়ে করছে, বিয়ে করে আবার দেখেন সংসার করে আবার বাংলাদেশে নিয়ে আসছে, তার ব্যাপারটা ভিন্ন। এইসব ক্ষেত্রে এসব সংসার বেশিরভাগ অর্থেই টিকে যায়, কিন্তু ওই যে হুট করে চিনি না জানি না বাইরের দেশ থেকে বাংলাদেশে মেয়ে চলে আসে বিমানবন্দর দিয়ে একা একাই, পরিবার পরিজনের কোনো খোঁজ খবর নাই, ছেলে চলে আসে, এইসব বেশিরভাগ ক্ষেত্রেই ফ্রড হয় দেখা যায়। তো ভালো লাগলো, শুভকামনা থাকলো তাদের জন্য, আমাদের নোয়াখালীর ভাই, তাদের জন্য সুখে শান্তিতে তারা বসবাস করতে পারে। এখন জানি না সে বাংলাদেশে কতটুকু টাইম থাকবে বা ওই দেশে কতটুকু টাইম দিবে, অসাধারণ জুটি।